ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. وعليكم السلام ورحمه الله وبركاته. جيت لي عقيده صغيرة نقول ان جاء ظريف حديث 14 عام তবে যথাসাধ্য এড়িয়ে চলা উচিত কারণ তজবিদ যে আপনি বলছেন তজবিদের কুটিনাটি বিষয়টা জরুরি নয় মেন যেমন আকরিক উচ্চারণ উচ্চারণ নুন আইন আইন ইত্যাদি সাদ পা বদ এরকম যে আকরিক উচ্চারণটা জরুরি الركتور هو مدّ طبيعي مد أصلي إيش إيه جري باقي جو المدود بمد أونيك لمبا لين جرينا مد طبيعي إيه كنا قلنا تواجبنا كنا قُنّا تواجبنا الشيخ من, من رحمه الله, ورحمة الله, ورحمة الله, ورحمة الله, ورحمة الله. কিন্তু মৌলিক যেটা এটা তো যেকোনো কোনো শেখার কাছে পাবেন বাই চান্স একজন দুজন পাওয়া যায় সেই আকিদার যাদের পড়া শুদ্ধ না এরকম আছে সাধারণত মূল কোরআন থেকে শুদ্ধ যেটা আলহামদুলিল্লাহ আছে অন্য কেউ যদি এর পরিবর্তে থাকে ওর কাছে যাবেন না কোরআন যদি এরকম নাই তাহলে কি করে করা যাবে কিন্তু আপনি আকিদা বা অন্যান্য মাসাল্লাহ তার কাছ থেকে শিখবেন না কিন্তু এটা হয় না কারণ একজনের কাছে সবসময় আসা যাওয়া করেন আর সব এ কোরআন একজনের কাছে শিখছেন তো তার প্রভাব বা তার প্রতি মহাব্বত আপনার অন্তরে এসে যাবে তাই যেটা জরুরি সেটাকে অগ্রাধিকার দেওয়া উচিত আমার আকিদা রক্ষা করা আর যেভাবে বললাম তজবিদের কুটিনাটি বিষয়ে أولى ضروري بارك الله فيك